লেবুটা নেই ওই জন্য আমন্ড, লেবুটা নেই বলে রেগুলারটা খাওয়া হয়নি ওই জন্য আমন্ডটা নিয়ে খাচ্ছি। আমন্ড দিয়ে দিল চুমচি, খায় করেছিস, গুড মর্নিং কর, টাটা করে দে সবাইকে, সবাইকে শুভ সকাল, শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে রবিবার, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণে চার্চে যেতে পারিনি। এখন যাব বাজারে, বাজার থেকে এসে তারপরে চা খাবো, চা খাওয়া হয়নি, দেরি হয়ে যাবে বলে চুমকি বললো আগে বাজারে চলে যাও, বাজারটা করে এসো। আর সকালবেলায় শ্রিয়াংশ উঠেছে, আমরাও উঠেছি, উঠে লেবু জল আমন যেরকম খাই খাওয়া হয়ে গেছে আমাদের। এবার যাবো বাজারে, আগে যাই তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে আনি, বাজারটা করে তারপরে আসব। তা যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আবারও সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা সবাইয়ের শুভকামনা করে ব্লগটা শুরু করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করেছিলে? হ্যাঁ হ্যাঁ। সঙ্গে অনেকদিন পর দেখা হলো বাজারে, আজকে ভালো লাগলো কুমিরদের সঙ্গে। চলে আসলাম বাজার থেকে, বাজারে আজকের এত ভিড়, ভিডিও করতে পারিনি। দেখুন কি কি আনলাম, দুধ নিয়ে আসলাম, আর অল্প একটু চিনি চিনি আনতে বলেছিল, মুসুর ডাল, ইয়ে ছোলার ডাল আনতে বলেছিল, কলা, কমলা লেবু, আর বিস্কুট, এই যে মোম, বাড়িতে একটু মোম লাগাবে সন্ধ্যেবেলা, পেয়ারা, বেদানা, আঙুর, কুমড়ো আনতে বলেছিল, আতা ভালো পেয়েছিলাম, আর এই যে নাশপাতি, পাতি লেবু, আঙুর, বেদানা, এই মোটামুটি বাজার করে নিয়ে চলে এসেছি। এখন আমার চা খাওয়া হয়নি, এখন ঘড়িতে বাজে দশটা, দশটা বেজে গেছে, চা খাওয়া হয়নি। এবারে চুমকিকে বলেছি চাটা দিতে, চাটা খাই, তারপরে আবার দেখা হচ্ছে। বাজার থেকে চলে এসেছি, কী কী বাজার করেছি আপনাদের সবই দেখিয়েছি। এই যে বাজার থেকে আসার পরে চুমকি চা দিয়ে দিয়েছে, যদিও ঘড়িতে এখন বাজার থেকে এসেছি দশটা, বাজার গুছাতে রেডি করতে, ধোয়াধুয়ি করে, কারণ কাজের মেয়েটা একটু তাড়াতাড়ি চলে গেছে, সবারই বাড়ি তার উৎসব, যাই হোক, ওকে তাড়াতাড়ি চুমকি ছেড়ে দিয়েছে, তা সেই বাজার ঘাটগুলো সব ধুয়ে তুলে সময় লাগলো। এখন ঘড়িতে 10:30 বেজে গেছে, চা খাচ্ছি এখন। আজকে সব একটু দেরি দেরিতেই হচ্ছে, সকাল থেকে উঠে একটু গুলিয়ে গেছে, কারণ কালকে রাত্রে আমি এডিটিংটা পুরো কমপ্লিট করতে পারিনি, যার ফলে সকালবেলায় উঠে এডিটিংটা কমপ্লিট করে রেন্ডারিংয়ে বসিয়ে দিয়ে তারপরে গেছি বাজারে, বাজার থেকে বাজার করেছি, বাজার করে এই আসলাম, এসে সব ধুয়ে দেয় এখন এই বসলাম চা নিয়ে, তারপরে আবার যাব দোকানে যেতে হবে, দোকানের কাজ পুরো পেন্ডিং হয়ে রয়েছে, দোকানের কোনো কাজই সকাল থেকে ধরতে পারিনি, একটা ছুটির দিন, একটা উৎসবের দিন, প্রচুর রিচার্জ পড়ে রয়েছে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর উৎসব মুখর দিনগুলোকে উদযাপন করতে থাকুন। টুকিটাকি কিছু বাজার বাকি আছে আজকের, সব বাজার করে আনতে পারিনি, ওই জন্য আবার যাচ্ছি একটু বাজারে, বাজারটা সেরে আসি। চিয়ান্স কালকের এই বাজিগুলো কিনে এনেছে, এই যে কালার চরকা, এই ফুলঝুরি, আর এই যে চরকা, এই তুবড়িটা আমি এনেছি, আর এইটা হচ্ছে রং মশলা, আর তুবড়িটা আমি এনেছি, আর এটা হচ্ছে রং মশলা, একটু রোদে দিয়ে দিলাম যাতে একেবারে গরম থাকে, তাহলে সন্ধ্যেবেলায় ভালো ফুটানো যাবে। এই কটা বাজি 700 টাকা। এ লুচি আর ছোলার ডাল খাবে, শ্রিয়াংশ কদিন ধরে লুচি লুচি করছে, তা ওর মা বললো যে ঠিক আছে দীপাবলির দিন করে দেবে, তা ওই জন্য আমাকে বললো একটা গাছ থেকে নারকেল পেড়ে আর নারকেলটা ছাড়িয়ে দিতে, তা ছেলেদের দিয়ে নারকেলটা পাড়িয়েছিলাম, নারকেলটা ছাড়িয়ে নারকেলটাকে এই যে নারকেলটা ছাড়িয়ে দিলাম।
এখন ঘড়িতে 5টা বাজে, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করে চুমকি চুমকির মতন কাজ করছে, আজকের একটু বাজি পুড়াবো, ওই জন্য তার জন্য চুমকি কাজ বাজ গুছিয়ে নিচ্ছে, আর একটু মোমবাতি জ্বালাবে, দিয়া জ্বালাবে, যাই হোক যা করবো দেখতেই পাবেন। তা এখন চলুন একটু দোকানের দিকে যাই। আজকে কি আজকে আজকে হ্যাপি দিওয়ালি, বলো হ্যাপি, আর এদিকে থাকো এদিকে থাকো, বলো হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, বলো শ্রেয়ান্স, বলো বলো সোনা, হ্যাপি দিওয়ালি, আর বলতে পারে না। আর ওদিকে অত যেতে হবে না, কুলাতে পারবে নাকি? একটা তুলে দিচ্ছি,
ভাই সিয়ান্স মোমবাতি জ্বালিয়েছিস? সিয়ান্স মোমবাতি জ্বালিয়েছিস? ওইগুলো ভিডিও করলাম না, ঘরটা না করেছিলাম কি জানি। আর আছে তাহলে আর দুটো দাও। এখন ঘড়িতে বাজে 11:30 রাত্রি। একটু বেরিয়ে পড়লাম, আমি একাই বেরোলাম, একটু বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির সামনেই যে পূজাগুলো হচ্ছে সেই দুটো প্যান্ডেলে একটু গেলাম। একটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, আর একটা হচ্ছে আমাদের বাড়ির থেকে একটু সামান্য একটু দূরেই বাসন্তী থানা। তা থানার পুজোটাও দেখলাম, পূজার প্রস্তুতি চলছে। ব্রাহ্মণ মশাই পূজায় যারা অংশগ্রহণ করবে তারা সবাই মিলে, যারা উপোস করে রয়েছে সবাই মিলে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দোকান বন্ধ করে বাড়িতে চলে আসলাম। তার আগে দোকান বন্ধ করে একটু গেছিলাম, আমাদের সামনেই পুজো হচ্ছে। আমাদের বাড়ির সামনে যেরকম দুর্গা পূজা হয় ঠিক সেরকম আমাদের বাড়ির সামনেই অনেকগুলো কালী পূজা হয়। তার থেকে আমাদের বাড়ির থেকে একদম কাছেই হচ্ছে থানা, থানায় বিশাল করে বড় করে একটা কালী পূজা হচ্ছে, সেখানেও গেছিলাম, অল্প কিছু ছবি তুলে আনলাম। যাই হোক, আর দেরি করবো না, কারণ এডিটিংয়ে বসতে হবে, ওই জন্য বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি। চারিদিকে বাজির আওয়াজ হচ্ছে, যার জন্য শুনতে একটু অসুবিধা হতে পারে। যাই হোক, সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি বাড়ি চলে এসেছি, এবার উপরে যাই দেখি শ্রিয়াংশ কী করছে। শ্রিয়াংশ আজকে সন্ধ্যেবেলা অনেকক্ষণ বাজি ফুটিয়েছে, তারপর ওর মায়ের সঙ্গে মোমবাতি জ্বালিয়েছে। যাই হোক, যতটা পেরেছে ওরা করেছে। যাই হোক, তো যাই দেখি, এখন উপরে যাই গিয়ে দেখি শ্রিয়াংশ কী করছে, ওর মা কী করছে। আমার ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশের ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশ শুতে চলে গেছে। চুমকি এখনো পর্যন্ত ডিনারে বসতে পারিনি, ও কাজগুলো সেরে রাখছে। যাই হোক, আর দেরি করবো না, এডিটিংয়ের কাজ পুরো সম্পূর্ণ করতে পারিনি, এখনও এডিটিংয়ের কাজ বাকি আছে।
এডিটিংটা করে তারপরে শুতে যাব। সুতরাং একটু রাত হবেই, আর দেরি করব না। সবাইকে শুভরাত্রি জানাই এবং আবারও সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এই ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।